সকলেই ভালো আছেন। তো আজকে ভিডিও মূলত সেকেন্ড হ্যান্ড গাড়ি নিয়ে, যারা কিনা কম বাজেটের মধ্যে ভালো মানে সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনতে যাচ্ছেন তাদের জন্য আজকে ভিডিও খুব হেল্পফুল হবে। আর ভিউয়ার্স, জানেন যে দেশে কিন্তু লকডাউন চলতেছে, ঘর থেকে বের হওয়া খুবই দায়। তো যেহেতু আমাদের অফিস খোলা, রাস্তা বেরোতে হয়, তো অফিসে ছুটি হওয়ার পাশে বা অফিসে যাতায়াতের সময় কিন্তু আমি যেহেতু সবাই পাই আপনাদের ভিডিও দেওয়ার চেষ্টা করি। তো অনেক রিস্কের মধ্যে এবং অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিওগুলো বানাই। তো অবশ্যই আপনার ভিডিওগুলো আপনি দেখবেন, ভালো করে শেয়ার করবেন আর আমাদের জন্য দোয়া করবেন। জাস্ট আপনাদের দোয়াই আমাদের কাছে বহুত কিছু। হ্যাঁ, আমরা কিন্তু চাই যে আমরা সেফটি থাকি, আপনারাও সেফটি থাকেন। তো আমাদের সেফটির কথা চিন্তা না করেও কিন্তু আপনাদের জন্য কষ্ট করে ভিডিও বানাই। তো সবাই চেষ্টা করবেন যে তারা ঘরে বসে যাতে আপনি এই শোরুমটাতে কী ধরনের গাড়ি আছে, কত টাকা হলে বিক্রি করবেন, ডিটেলস আমি জানার চেষ্টা করবো। তো রাইট নাও আমি হচ্ছে নারায়ণগঞ্জ কারহাট, এটা হচ্ছে নারায়ণগঞ্জ সিবুমার্কেল থেকে হাতের একটু সামনে এবিসি স্কুলের পাশে। তো বেশ, এই শোরুমের নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার, যাবতীয় ইনফরমেশান আমি ভিডিওর নিচে দিয়ে দেবো, আপনার কাছে কানেক্ট করে নেবেন। আশা করি ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আরেকটি কথা, যারা আমার চ্যানেলটি নতুন এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে নেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থেকে বেল আইকনটি ক্লিক করতে একদিনই ভুলবেন না। সকল ভিডিওর আপডেট পেতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে অন বাটনটি ক্লিক করে ফেসবুক এবং ইনস্টাগ্রামটি ফলো করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম। তো ফেস এক, ফার্স্ট আমরা এক্স করোলা দিয়ে শুরু করি। এটা 2004 মডেল নিউ শেপ। আচ্ছা, এটা 2004 মডেল নিউ শেপ। আমি আপনাদের সুবিধাতে গাড়িটার ডিটেল জানানোর চেষ্টা করতেছি। দশের রেজিস্ট্রেশন এই গাড়িটার মোটর সিসি একটি গাড়ি। আচ্ছা, এই গাড়িটা যদি আপনার এই সামনের লুকটা যদি আমি দেখাই, সামনের লুকটা কিন্তু একদম ফ্রেশ কন্ডিশন আছে। ঢাকা মেট্রোর গ 27 সিলের একটি গাড়ি, সামনে এবং পিছনে স্টিল ব্যাপার লাগানো আছে। গাড়িটা যদি চাকাগুলো খেয়াল করেন, একদম ফ্রেশ কন্ডিশন আছে। বিয়ার্স, আমি যদি গাড়িটার একটু ভিতরের দিকটা দেখাই। গাড়িটা কিন্তু ভিতরে দিকে যে আপনি ডোরটা দেখেন, ডোরটা একটা ফ্রেশ কন্ডিশন আছে। এই হলো গাড়িটা ড্যাশবোর্ডটা। আচ্ছা, যারা কিনা ঢাকার বাইরে থেকে ভিডিওটা দেখতেছেন, তারা কিন্তু ভিডিওতে ভালো করে খেয়াল করবেন কী পজিশন আছে বা কী কোয়ালিটি আছে, তারপর আসবেন। জানেন যে দেশে লকডাউন চলতেছে। হ্যাঁ, যারা কিনা ভিডিওর মাধ্যমে গাড়িগুলো দেখতেছেন, তারা কিন্তু চাইলে সরাসরি তারা শোরুমে আসতে পারে। আচ্ছা, এই হলো গাড়িটার পিছনের দিকটা। আচ্ছা, এই গাড়িটার পিছনের দিকটা দেখতে পারছেন। তো বিয়ার্স, এই গাড়িটার একদম ফ্রিজ একটা প্রাইস পড়লি, যাতে যেহেতু করোনা মহামারী চলতেছে, আমি সবগুলোর ফ্রিজ তোলার চেষ্টা করবো যাতে আপনার বার্গেনিং করতে না পারে এবং এসে ফিরে যেতে না হয়। হ্যাঁ, তো আমি এই গাড়িটার দাম পাচ্ছি মাত্র 9 লক্ষ টাকা। যদি নিতে চান সেক্ষেত্রে তাদের সাথে যোগাযোগ করতে পারেন, যদি পছন্দ হয় বা আপনার বাজেটের মধ্যে হয় সেক্ষেত্রে তাদের সাথে যোগাযোগ করতে পারেন। মাত্র 9 লক্ষ টাকা যদি হয় তাহলে এই গাড়িটা নিতে পারবেন। এই গাড়িটার রেজিস্ট্রেশন আবার বলি, 2010 রেজিস্ট্রেশন করা হয়েছে আর 4 নিউ শেপ। হ্যাঁ, আর 15 সিরিয়াল গাড়ি, এক্স করোলা। আচ্ছা, মাত্র 9 লক্ষ টাকা দাম যাচ্ছে। এরপরে আমরা কোন গাড়িটা দেখাবো? আচ্ছা, এই গাড়িটা হচ্ছে টিআই গাড়ি না, 1996 সালে মডেল, রেজিস্ট্রি করেছে 2001 সালে, টেস্ট ওখানে মেয়াদ আছে 2021 আর 2022 সাল পর্যন্ত। হ্যাঁ, এটা হলো 1500 সিসি গাড়ি। এই গাড়িটা যদি আমি সামনের লুকটা দেখাই, গাড়িটার সামনের লুকটা দেখতে পারেন, এরকম হবে। ঢাকা মেট্রোর গ 1300 সিসি গাড়ি, সামনে এবং পিছলে একটা দামি একটা স্টিল ম্যাপার লাগানো আছে। গাড়িটির চাকাগুলো, এলরুমগুলো কিন্তু ফ্রেশ কন্ডিশন আছে। আচ্ছা, এই গাড়িটা তারা দাম যাচ্ছে 5,50,000 টাকা। এই গাড়িটার একটু ভিতর দিকটা দেখাই। জানেন যে করোনা মহামারী চলতেছে, তার জন্য কিন্তু সবাই কিন্তু ঘর থেকে বেরোতে পারে না। তো আপনাদের জন্য আমি খুব কষ্ট করে কিন্তু ভিডিওগুলো বানাই এই মহামারীর ভিতরেও, কিন্তু আমি তাদের শোরুমটিতে আসছি। এই গাড়ির ভিতরে কিন্তু আপনার এই উডেন প্লেন করা আছে। হ্যাঁ, উডেন প্লেন হওয়াতে আপনার গাড়িটা এত সুন্দর দেখাচ্ছে। গাড়িটা কিন্তু ডিসপ্লে দেখতে চাই, মনিটর পেয়ে যাচ্ছেন, ড্যাশবোর্ডটা খুব পরিষ্কার। আচ্ছা, এই গাড়িটা যদি আমি একটু ভিতরের দিকটা দেখাই, এই হলো গাড়ির ভিতরের দিকটা, মাশাল্লাহ ফ্রেশ কন্ডিশন আছে। বেশ, এই গাড়িটা যদি আমি পিছনের দিকটা দেখাই,
এখানে কিন্তু আপনি ব্যাক ক্যামেরা পেয়ে যাবেন ঢাকা মেট্রোর গ13 সিলেটি গাড়ি সামনে এবং পিছনে স্টিল বাম্পার লাগানো আছে ভিউয়ার্স এই গাড়িটার দ্বারা দাম যাচ্ছে মাত্র 5,20,000 টাকা একদম ফিক্সড প্রাইস কারণ কোনো বার্গেনিং করা যাবে না কারণ যেহেতু দেশে করোনা মহামারী চলতেছে আপনারা এত দূর থেকে আসবেন আবার কথা বলবেন এই জন্য আমি চাচ্ছি না তাদের সাথে বার্গেনিং করার জন্য আমি এখন আমি যতগুলো গাড়ি দেখাবো সব ফিক্সড প্রাইস দেখাবো যাতে আপনার গাড়িটা পছন্দ হওয়ার জন্য যে বাজেট অনুযায়ী নিতে পারেন আচ্ছা এরপর আমরা যে গাড়ি দেখাবো এটা 100 AC লিমিটেড মডেল আর রেজিস্ট্রি করা আছে 97-তে হ্যাঁ 2 বছরের জন্য কাগজপত্র আপলোড করা আছে 15 CC একটি গাড়ি এই গাড়িটা যে সামনে দিকটা দেখাই এই গাড়িটার সামনে পজিশন ঢাকা মেট্রোর গ 12 সিলেটি গাড়ি সামনে স্টিল ব্যাম্পার লাগানো আছে এই গাড়িটা যদি আপনি সামনে ফ্রন্ট সাইডটা দেখেন খুব সুন্দর যারা কিনা ঢাকার বাইরে থেকে ভিডিও দেখতেছেন বা দেশের বাইরে থেকে ভিডিও দেখতেছেন তারা কিন্তু এই মাধ্যমে দেখতে পারেন আর এই গাড়িটা যদি আমি ডান দিকটা দেখাই কোনো প্রকার স্ক্র্যাচ নেই একদম ফিক্স কন্ডিশন আছে আর বিয়াস আজকে ভিডিওতে আমি আপনার ফিক্স প্রাইস বলবো যাতে আপনার কোনো ভিডিওতে যে গাড়িটা পছন্দ হয় সাথে সাথে তাদের সাথে যোগাযোগ করতে পারেন একদম ফিক্স প্রাইস কোনো টাকা বেশি টাকা বাড়ানো হবে না কমানো হবে না কারণ আমি আপনি চাই না যে লকডাউনের মধ্যে আপনি এত দূরে আসবেন আবার ভাড়াটা যাবে আর আমার থেকে ভালো লাগবে না তো বেশ এই গাড়িটা যদি আপনি রোডটা দেখেন এই পজিশন আছে এই হলো গাড়িটার ড্যাশবোর্ডটা ড্যাশবোর্ডটা মোটামুটি ফ্রেশ কন্ডিশন আছে এসি সম্পূর্ণ আপডেট এসি কোনো কাজ করাতে হবে না হ্যাঁ আর গাড়ি কেনার সময় সবসময় চেক করে দেবেন গাড়িটা এসিটা কাগজপত্র ঠিক আছে কিনা এবং গাড়িটার ব্রেক শুটা সব কিছু চেক করে নেবেন তো জাস্ট আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছি এই হলো গাড়িটার পিছন সিটগুলা আচ্ছা এই হলো গাড়িটার দোরটা মাশাআল্লাহ ভালো আছে গাড়িটা যদি পিছনের দিকটা দেখাই আচ্ছা ঢাকা মেট্রোর চ 12 সিলেটি গাড়ি গাড়িটা কিন্তু সামনে এবং পিছনে স্টিল ব্যাম্পার লাগানো আছে হোয়াইট কালারটি গাড়ি এই গাড়িটা যদি আমি বাম দিক দিয়ে দেখাই বাম দিক দিয়ে কিন্তু একদম কোনো প্রকার স্ক্রেচ নেই হ্যাঁ একদম ফ্রেশ কন্ডিশন আছে এলরুমগুলো এবং চাকাগুলো দেখতে পাচ্ছেন ফ্রেশ কন্ডিশন আছে মাত্র এই গাড়িটার দাম চাচ্ছে মাত্র 3.5 লক্ষ টাকা 3,50,000 টাকা হলে গাড়িটা নিতে পারবেন একদম ফিক্সড প্রাইস কোনো প্রকার কোনো ডিসকাউন্ট বা কোনো বার্গেনিং তারা পছন্দ না তো আজকে আমি আপনাদের সুবিধার্থে একটা ফিক্সড প্রাইস বলতেছি যাতে আপনি এত দূর থেকে আসবেন অনেক দূর দূরান্ত থেকে আসবেন যাতে এসে ফিরে যেতে না হয় তো মাত্র 3.5 লক্ষ টাকা এটা নিতে পারবেন দেখাবো গাড়িটার নাম হচ্ছে 100 ওয়াগা তো বিয়ার এই গাড়িটা হচ্ছে 100 ওয়াগা আচ্ছা 2000 মডেল 2004 রেজিস্টার করা হয়েছে কাগজপত্র 2 বছর জন্য আপডেট করা আছে 1331 CC একটি গাড়ি এই গাড়িটির যে সামনে লুকটা দেখাই আমি আপনাদের ঢাকা মেট্রোর গ 14 সিরিয়াল একটি গাড়ি এই গাড়িটা কিন্তু মাশাআল্লাহ ফ্রেশ কন্ডিশন আছে হোয়াইট কালার একটি গাড়ি সামনে কিন্তু পার্কিং লাইটটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর কোনো প্রকার স্ক্রেচ নেই সামনে এবং পিছনে স্টিল বাম্পার লাগানো আছে এই গাড়িটা যদি আমি আপনি এই ক্ষেত্রে দেখাই কোনো প্রকার স্ক্রেচ নেই হ্যাঁ বা গাড়িটা কোনো একটি প্রকার কাজও করাতে হবে না জাস্ট আপনি কিনবেন আর চালাবেন এই গাড়িটা যদি আপনি চাকাগুলো দেখেন মাশাআল্লাহ ফ্রেশ কন্ডিশন আছে আচ্ছা বিয়ার্স এই গাড়িটার আমি ভিতরে দিকটা দেখাই তো বিয়ার্স এই ডোরটা যদি আমি ফার্স্ট টাইম দেখাই ডোরটা কিন্তু মাশাআল্লাহ কোনো প্রকার অ্যাকশন হিস্ট্রি নেই আপনি ডোরটির বিটগুলো যদি খেয়াল করেন আচ্ছা এই গাড়িটার সিট কাভারটা একটু নষ্ট আছে সিট কাভারটা যদি আপনি চেঞ্জ করেন বা সিট কাভার তাদের কথা বলে চেঞ্জ করে নিতে পারবেন এই গাড়িটা যদি আমি একটু স্ট্যান্ডটা দেখাই এই গাড়ির স্ট্যান্ডের অবস্থা যদি ড্যাশবোর্ডটা দেখেন আচ্ছা তো যারা নিতে চান এই অবস্থায় যে অবস্থায় আছে তারা নিতে চান তারা কিন্তু নিতে পারেন সেক্ষেত্রে আচ্ছা এই গাড়িটা যদি পিছনের দিকটা দেখাই আচ্ছা এই হলো পিছনের দোরটা কোনো প্রকার স্কেচ নেই হ্যাঁ কোনো প্রকার মানে কোনো কালা কাট আছে ডেবা খোলা ড্যাং কোনো ক্রাস করাতে হবে না এই গাড়িটা হলো 60 লিটার সিঞ্জি করা আছে হ্যাঁ গাড়িটা 60 লিটার সিঞ্জি করা আছে এই হলো এই চাকার অবস্থা আজকে বিরুদ্ধে আমি আপনাকে ফিক্স প্রাইস বলার কারণ হচ্ছে আজ যেহেতু করোনা মহামারী আপনার ফিল্ম আসতে পারবেন না একটু দেন লকডাউন অবস্থা চলতেছে তো আপনারা এত দূরে আসবেন আবার যাবেন এই জন্য আমি আপনার ফিক্সড প্রাইস বলতেছি ঢাকা মেট্রোর গ 14 সিরিয়ালটি গাড়ি এই গাড়িটা কিন্তু দুইটি স্টিল ব্যাম্পার লাগানো আছে কারণ যখন আপনি পিছনের ব্যাকগ্রাউন্ডটা খুলবেন তখন কিন্তু একটা ধরনী আছে এতে কিন্তু সুন্দর দেখাচ্ছে গাড়িটা হ্যাঁ এই গাড়িটা দাম দিয়ে দেখাই ওয়াও দেখতে পাচ্ছেন ফ্রেস অনেক সুন্দর মাশাল্লাহ তো এই গাড়িটার দাম যাচ্ছে মাত্র 3,30,000 টাকা একদম ফিক্সড প্রাইস 3,30,000 টাকা হলে নিতে পারবেন এটা 100 ওয়াগা হবে সব ফিক্সড প্রাইস আচ্ছা 100 ওয়াগা 2000 মডেলের গাড়ি 2004 রেজিস্ট্রি করা হয়েছে কাগজপত্র 2 বছর জন্য আপডেট করা আছে হ্যাঁ 1331 একটি গাড়ি 31 CC একটি গাড়ি এই গাড়িটা এই অবস্থায় আছে মাত্র 3,30,000 টাকা করে নিতে পারবে এখন আমি যে গাড়িটা দেখাবো এটা না বানা এরকম আমি এই ভিডিওটা দেখাইছি কিন্তু এই সময় কোনো কাগজ কাজপুত করা হয়নি এখন পুরো ফ্রেশ কন্ডিশনে আনছে একদম কোনো প্রকার কোনো স্কেচ বা কোনো কাজ করাতে হবে না একদম ফ্রেশ কন্ডিশনে গাড়িটা আছে বর্তমানে
তো এর আগে কিন্তু দামটা একটু কম ছিল, এখন একটু কাজ করাতে দামটা একটু বাড়ছে। তো আমি এই গাড়িটার দাম সম্পর্কে জানানোর চেষ্টা করি। না বানা 95 মডেল, 98 রেজিস্টার করা হয়েছে। আচ্ছা, ম্যানুয়াল গিয়ারের গাড়ি, ঢাকা মেট্রো চ 11 সিলিন্ডার গাড়ি। গাড়িটির সামনের দিকটা একদম এই কন্ডিশনে আছে। আচ্ছা, এই গাড়িটার পাঁচ মাস কাগজপত্র, পাঁচ মাস ফেল আছে। যদি ফেল অবস্থায় যারা যে বাইরে কিনতে যান তারা কিন্তু এই গাড়িটা দেখতে পারেন। অনেকে কিন্তু গ্রামের ভিতরে বা দেশের বাইরে তারা কিন্তু কাগজপত্র ফেল গাড়ি খুঁজেন। আচ্ছা, এই গাড়িটার সিট কাভার, রং, কোনো প্রকার কোনো কাজ করাতে হবে না। জাস্ট আপনি কিনবেন আর চালাবেন, খালি কাগজ তো পাঁচ মাসের জন্য ফেল আছে। তো আপনারা যদি চান সেক্ষেত্রে কিন্তু তাদের সাথে যোগাযোগ করে কাগজপত্র করে নিতে পারবেন। আচ্ছা, এই এখন বর্তমানে যে পজিশন আছে মাত্র 2,80,000 টাকা নিতে পারবেন। যদি আমি গাড়িটা দেখাই, একদম ফ্রেশ কন্ডিশন, কোনো প্রকার অ্যাক্টিভিটির কাজ করাতে হবে না। যদি কাগজপত্র ফেল আছে, যে যে বাইরে কাগজপত্র ফেল অবস্থায় নিতে চান তারা কিন্তু এটা নিতে পারেন। এই গাড়িটা কোনো প্রকার অ্যাক্টিভিটির কাজ করাতে হবে না। এই হলো ডোরের অবস্থা। বিকজ আমি কিন্তু অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিও দিতেছি। যারা কিনা ঢাকার বাইরে থেকে ভিডিও দেখতেছেন তারা কিন্তু আজকে ভিডিওটি কিন্তু আপনাদের জন্য ফিক্স প্রাইস বলা হইতেছে, যাতে যারা পছন্দ হয় সাথে সাথে তাদের যোগাযোগ করবেন। আর এইসব গাড়ি কিন্তু সবসময় থাকে না, একটু তাড়াতাড়ি চেষ্টা করবেন নেওয়ার জন্য। আচ্ছা, এই গাড়িটা সিট কাভার নতুন লাগানো হয়েছে, একদম নতুন। হ্যাঁ, কোনো প্রকার কাজ করাতে হবে না। এসি, আচ্ছা এই গাড়িটা কিন্তু এসি নাই। হ্যাঁ, এসি নাই। তো যে বাইরে এই ব্যবস্থা নিতে চান নিতে পারেন। এটাতে অনায়াসে কিন্তু আপনার 10 জন বসতে পারবেন। এই গাড়িটা যদি আমি এই পাশ দিয়ে দেখাই, একদম ফ্রেশ কন্ডিশন, কোনো প্রকার স্কেচ নেই, রং নতুন কাজ করানো হয়েছে। উপরে এটা সিনজি করা আছে। গাড়িটা ঢাকা মেট্রো চ 11 সিলিন্ডার গাড়ি। এটার দাম যাচ্ছে তারা 2,80,000 টাকা। যদি নিতে চান সেক্ষেত্রে যোগাযোগ করতে পারেন। তো এখন আমি আপনাদের একা দুইটা গাড়ি দেখানোর চেষ্টা করবো। আচ্ছা আচ্ছা, একা হাইব্রিডের দুইটা গাড়ি দেখানোর চেষ্টা করবো। একটা হলো কালো কালার, একটা হলো গ্রে কালার, গ্রে কালার। হ্যাঁ, এই দুইটা গাড়ি দেখানোর চেষ্টা করবো। তো প্রথমত আমরা এই গ্রে কালারটা দেখানোর চেষ্টা করি। 2013 মডেল গাড়ি, 18 লাস্টিং ডিসেম্বরে রেজিস্টার করা হয়েছে। হাইব্রিডের গাড়ি, গাড়িটি কিন্তু কাগজপত্র 2 বছরের জন্য আপডেট করা আছে। ঢাকা কত সিসি? এটা হলো 15 সিসি একটি গাড়ি। এই গাড়িটি একটা ডক্টর ইউজ করতো। তো ডক্টর ইউজ করে বেশি একটা ইউজ করা হয় না, সে জাস্ট খালি তার চেম্বারে, চেম্বার থেকে বাসা, তেমনটা ইউজ করা হয় না। বিকজ এই গাড়ি যদি নিতে চান সেক্ষেত্রে একদম ফিক প্রাইস মাত্র 10,60,000 টাকা। এটা হলো পুশ স্টার্ট। যদি আমি গাড়ির ভিতর দিকটা দেখাই, প্রথমত আমি সামনের দিকটা দেখাই। আচ্ছা, এই গাড়িটা কিন্তু সেনানিবাসে নিতে পারবে, যে কোনো জায়গায়। এটা কিন্তু সেনানিবাসে স্টিকার লাগানো আছে, দেখতে পাচ্ছেন। ক্যান্টনমেন্ট এলাকায় অনায়াসে নিতে পারবেন, কারণ এটা সেনাবাহিনীর একটা স্টিকার দেওয়া আছে। যেহেতু এটা ডাক্তার চালাইতো সেক্ষেত্রে কিন্তু আপনার খুব কম ইউজ করা হয়েছে। আচ্ছা, এই গাড়িটা যে ভিতরের দিকটা দেখাই, ওয়াও, একদম অজল নিউ কন্ডিশনের একটি, মানে নিউ কন্ডিশনের একটা গাড়ি দেখতে পাচ্ছেন। একদম ফ্রেশ কন্ডিশন দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস। এই যদি ড্যাশবোর্ডটা দেখানোর চেষ্টা করতেছি, একদম ফ্রেশ কন্ডিশন, কোনো প্রকার স্কেচ নেই। অনেকের পছন্দের একটি গাড়ি। গাড়িটা কিন্তু বেচিনটি ডিউর। হ্যাঁ, এখানে হলে গাড়িটা চারটে গ্যালাসে উঠাতে পারবেন, নামাতে পারবেন। এখানে ভালো লেগ স্পেস আছে, এখানে একটা মনিটর আছে, আপনি কিন্তু চাইলে অডিও ভিডিও দুটোই দেখতে পারবেন। বেশ, এই গাড়িটা কিন্তু ইঞ্জিনটা অত্যন্ত চমৎকার ইঞ্জিন, 15 সিসি ইঞ্জিন হওয়াতে খুব ভালো একটা নিউজ পাবেন। এই গাড়িটা যদি ডোরটা দেখাই, মার্শাল্লাহ, ডোরটা কিন্তু অনেক সুন্দর। এই গাড়িটা যদি আমি এই সিটগুলো দেখাই, অনায়াসে আপনি ড্রাইভার সহকারে 5 জন বসতে পারবেন। হ্যাঁ, যদি গাড়িটা পিছনের দিকটা দেখাই, আচ্ছা বিয়াস, আমি যদি গাড়িটি ব্যাকলাইটটা দেখাই, ব্যাকলাইটটা কিন্তু খুব চমৎকার। হ্যাঁ, আচ্ছা, নিউ শিপের একটা ব্যাকলাইট লাগানো আছে। এই গাড়িটা কিন্তু সামনে এবং পিছনে স্টিল বাম্পার লাগানো আছে। আর যদি বিয়ার্স এই গাড়িটা যদি নাম্বার প্লেটটা চেক দেখেন, নাম্বার প্লেটটা দেখলে বুঝতে পারবেন কতটা নতুন অবস্থায় আছে। আর এই গাড়িটা কিন্তু একটা ডক্টর চালাতো, তো তেমনটা ইউজ করে না, সে তার বাসা থেকে চেম্বার, চেম্বার থেকে বাসা, বেশি একটা ইউজ হয় নাই। এই গাড়িটা দেখতে পাচ্ছেন, এই যদি নিতে চান সেক্ষেত্রে 10,60,000 টাকা নিতে পারবেন। একদম ফিক্স প্রাইস, একদম ফিক্স প্রাইস 10,60,000 টাকা। আচ্ছা, পুশ স্টার্ট হাইব্রিড একটা গাড়ি, 1 লিটারে 22 কিলোমিটার চলে যেতে পারবেন। হ্যাঁ, দেখতে পাচ্ছেন হাইব্রিড গাড়িতে এটা একটা সবচেয়ে বড় একটা দিক, ভালো দিক। আচ্ছা, 1 লিটার তেলে 22 কিলোমিটার চলতে পারবেন হাইব্রিডের গাড়িতে, এটা একটা সবচেয়ে ভালো একটা দিক। এখন আমি একই মডেলের আরেকটি গাড়ি দেখানোর চেষ্টা করি। এটা ব্ল্যাক কালার ইন্টিরিয়র, এটা ব্ল্যাক কালার, এটা 13 মডেল, 18 রেজিস্টার করা হয়েছে।
আর কাগজপত্র 2 বছরের জন্য আপডেট করা আছে 15 সিসি এর গাড়ি এই গাড়িটা পিছন দিকটা এরকম হবে একদম নাম্বার প্লেটের ফেস কন্ডিশন আছে 34 সিসি এর গাড়ি সামনে এবং পিছনে স্টিল ব্যাম্পার লাগানো আছে কোনো প্রকার স্কেচ নাই কোনো বা ড্যাম্প কোনো কাজ করাতে হবে না এসি সম্পূর্ণ আপডেট এটা কিন্তু চাবি দিয়ে কি স্টার এর গাড়ি হ্যাঁ এই গাড়িটা যদি আমি দেখাই একটু ভিতরের দিকটা এই হলো গাড়িটা ডোরের অবস্থা মাশাআল্লাহ দেখার দেখতে পাচ্ছেন কতটুকু পুরো ফেস আছে আর এই গাড়িটা কিন্তু একদম ফ্রেশ কন্ডিশন গাড়ি হ্যাঁ দেখতে পাচ্ছেন আচ্ছা এই গাড়ির মডেল ইয়ার হচ্ছে 2013 এর মডেল 18 তে রেজিস্টার করা হয়েছে গাড়ির ভিতরের দিকটা দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ডটা দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশন এই গাড়িটার আপনি ডিসপ্লে মনিটর পেয়ে যাচ্ছেন ভিডিও অডিও দুটোই শুনতে পারবেন ব্যাক ক্যামেরা পেয়ে যাচ্ছেন এসি সম্পূর্ণ আপডেট আর এসিটা কিন্তু অতি তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় যারা কিনে গাড়িটা নেবেন তারা কিন্তু মানে ব্যক্তিগতভাবে নিতে চাইলে বা পার্সোনাল ইউজ করতে চাইলে আমি যেন সাজেস্ট করবো এই গাড়িটা নিতে পারেন এই হলো গাড়িটার ডোরটা কিন্তু একদম ফ্রেশ কন্ডিশন দেখতে পাবেন কোনো ভাগে স্ক্র্যাচ বা কোনো ড্যাম্প কোনো কাজ করাতে হবে না জাস্ট কিনবেন আর চালাবেন অনায়াসে আপনার ড্রাইভার সহকারে 5 জন বসতে পারবেন আচ্ছা এই গাড়িটা উপরে একটা ইন্টিনিয়ার আছে যাতে আপনি ফোনে কথা বললে ভালো একটা নেটওয়ার্ক পান আর কি ব্যাস এই গাড়িটা যদি আপনি এই সাইডটা দেখেন হাইব্রিডেরটাই দেখতে পাচ্ছেন হাইব্রিড লেখাই আছে আর গাড়িটা কিন্তু সবচেয়ে সুন্দর দিক হলো গাড়িটির এলরুমগুলো খুব সুন্দর চাকাগুলো নতুন আছে একদম অ্যাজুয়াল কোনো তেমনটা ইউজ করা হয়নি আমি আগেও বলছিলাম গাড়িটা কিন্তু একদম ফ্রেশ কন্ডিশন হয় একটা গাড়ি আর এই গাড়িটা এখন আছে সামনের দিকটা ওয়াও ফ্রেশ গাড়িটা কিন্তু আপনি গ্লাসের ভিতরে কালার করা আছে যাতে আপনার রাত্রেবেলা চলতে কোনো সমস্যা না হয় হ্যাঁ গাড়িটা দেখতে পাচ্ছেন ঢাকা মেট্রোর গ 34 সিটি গাড়ি সামনে এবং পিছনে দামি একটা স্টিল ব্যাম্পার লাগানো আছে আচ্ছা এই গাড়িটা পুরো ভিডিওটা দেখাই আমি আচ্ছা এই গাড়িটা দাম চাচ্ছেন কত আচ্ছা এই গাড়িটার বর্তমান এখন আসি দাম এই গাড়িটার ফিক্সড প্রাইস হচ্ছে 10,10,000 টাকা যদি এই হয় তাহলে নিতে পারবেন আর যদি এই গাড়িটা কার পছন্দ হয়ে থাকে অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া আছে তাদের সাথে যোগাযোগ করবেন আর এই শোরুমের অ্যাড্রেসটা লোকেশন আমি আবার বলে দিই ঢাকা সিবু মার্কেট নারায়ণগঞ্জ সিবু মার্কেট হ্যাঁ এবিসি স্কুলের পাশে নতুন এবিসি স্কুলের একটু পাশে তাদের শোরুমের নাম অ্যাড্রেস ফোন নাম্বার যাবতীয় ইনফরমেশন তো ভিডিও নিচে দিতেছি তারপর আমি আপনাদের সুবিধার্থে উপরে তাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আজি সাহেবের নাম্বার আরমান সাহেবের নাম্বার দেওয়া আছে আপনার যোগাযোগ করবেন আর এই দোকানের শোরুম কিন্তু একজন একটা ফ্রেন্ডলি একটা মানুষ এবং ইসলামী মাইন্ডেড মানুষ তো আশা করি আপনি ভালোটা রেসপন্স পাবেন বা ভালোটা সম্মান পাওয়াই আশা করি ভালোটা সম্মান পাবেন হ্যাঁ আরমান সাহেব ব্যক্তিগত খুব ভালো একটা মানুষ আমার থেকে খুবই ভালো লাগে তার সে যেটা ইসলামী মাইন্ডেড মানুষ তো আপনার কথা বলে ভালোটা রেসপন্স পাবেন হ্যাঁ আজকে যে প্রাইসগুলো বলছে এগুলো ফিক্সড প্রাইস বলার কারণ হচ্ছে অনেক সময় করোনার মহামারী চলতেছে লকডাউনের অবস্থায় আপনারা আবার আসবেন দামাদামি করবেন বা আপনার পছন্দ ফিরে যাবেন এই জিনিসটা আমি চাচ্ছি না যে অবস্থা দেখতেছেন যদি হয় অবশ্যই স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনাদের জন্য কিন্তু লকডাউন অবস্থায় কিন্তু আমি ভিডিও করতে আসছি তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর নিজে নামাজ পড়েন অপরকে নামাজ পড়ার জন্য উৎসাহিত করুন আসসালামু আলাইকুম